হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান জুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি পিএলসি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালের আরও একটি নতুন ক্লাসে। আমরা আজকে দেখব ক্লাস 16 অর্থাৎ 16তম ক্লাস, এবং আমাদের আজকের ক্লাসে আমরা শিখব কীভাবে একটি থ্রি ফেজ মোটরকে আপনারা ফরওয়ার্ড থেকে রিভার্সে আবার রিভার্স থেকে ফরওয়ার্ড কন্ট্রোলিং করবেন, এবং সেই প্রসেসটি আমরা আজকে সম্পূর্ণ টিউটোরিয়াল ধরে শিখব। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। সো বরাবরের মতোই আমি আজকেও আপনাদেরকে প্রথমে সার্কিট ডায়াগ্রামটা এক্সপ্লেন করব, এবং তারপরে আমরা চলে যাব লাডার ডায়াগ্রামে। তো আজকের যে সার্কিট ডায়াগ্রামটা এবং আমাদের আজকের অর্থাৎ আমাদের আজকের যে মেইন প্রজেক্টটা, সেটা হচ্ছে আমরা এই থ্রি ফেজ মোটরের ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলিং করব, এবং এই কাজটা আপনাদের প্রায় ম্যাক্সিমাম কাজই করতে হবে আপনাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ আপনার সফটওয়্যারের না হার্ডওয়্যার। যেমন আমরা লাডার ডায়াগ্রামে খুব একটা পরিবর্তন আসবে না, খুব সিম্পল একটা প্রোগ্রাম দিয়ে আমরা আজকের ক্লাসটা করতে পারবো, কিন্তু আমাদের হার্ডওয়্যার পার্টে কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে কাজটা করতে হবে, এবং জাস্ট নিখুঁত একটা পরিবর্তন করলেই আপনার এই মোটরের ফরওয়ার্ড রিভার্স আপনি অনায়াসে করতে পারবেন। এবং আমি চেষ্টা করব একেবারে সিম্পলভাবে আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার। তবে আজকে কিছু জিনিস রিকোয়ারমেন্ট এখানে থাকবে না, যেমন আমরা কিন্তু পিএলসিটা ইউজ করি কিছু জিনিস টাইমিংয়ের জন্য, সিকোয়েন্সিংয়ের জন্য, ঠিক আছে। সো কিন্তু আমরা আজকে ছোটো একটা মানে সিম্পল প্রজেক্টের সাহায্যে জাস্ট থ্রি ফেস মোটরটাকে আমরা ফরওয়ার্ড থেকে রিভার্স কন্ট্রোলিংটা করব। কিন্তু এটাকে আরও বিভিন্ন রকম হয়ে রয়েছে, যেমন রয়েছে কি অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলিং, তারপর রয়েছে থ্রি ফেস মোটরের স্টার ডেল্টা কনভার্সন উইথ ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলিং, অর্থাৎ আমরা এটার স্টার ডেল্টা কনভার্সনও করব এবং সাথে সাথে কি মোটরটার ফরওয়ার্ড রিভার্সও কন্ট্রোলিং করব। অর্থাৎ একসাথে দুইটা মিলে বিশাল একটা বড় প্রজেক্ট হবে। এটা আমরা শিখব একদম পিএলসির ফাইনাল ক্লাসে, অর্থাৎ 20 নম্বর বা 19 নম্বর একটা ক্লাসের ভিতরে আমরা এই পিএলসির মানে থ্রি ফেস মোটরের উপরে ফাইনাল একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল উইথ স্টার ডেল্টা। আমরা একদম কম্বিনেশন করে শিখব। এবং আজকে আমরা যেই প্রোগ্রামটা শিখব সেটা হচ্ছে থ্রি ফেজ মোটরের ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল অবশ্যই করব, কিন্তু এটা একদম একটা সিম্পল একটা প্রজেক্ট আকারে শিখব, কারণ আগে বুঝতে হবে যে আমাদের এই ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলিংটা আসলে কী, তারপরে তো আমরা পরবর্তী অপশনে যাব, ঠিক আছে। ওকে, তো আমরা জানি কি এই থ্রি ফেজ মোটর আমরা আজকে শুধুমাত্র স্টার কানেকশনে চলাবো, আমরা এটাকে ডেল্টা কনভার্সন করব না। এই কারণে আমি বলেছি যে আজকের ক্লাসটা হবে একদম সিম্পল। আজকে আমরা আগে বুঝবো যে আসলে থ্রি ফেস মোটরকে কীভাবে ফরওয়ার্ড থেকে রিভার্সে কন্ট্রোল করতে হয় সে প্রক্রিয়াটা। ওকে, তো দেখেন বরাবরের মতনই লাইন 1, লাইন 2 এবং লাইন 3 রয়েছে, তিনটা লাইন। আর আমরা আর্থ লাইন যেটা রয়েছে, অর্থাৎ আলাদা একটা যে নিউট্রাল লাইন থাকে, আমরা ওটাকে কানেকশন করি না, কারণ তার জটিলতা বাড়াইতে চাই না। ওটা বরাবর আপনি মোটরের সাথে কানেকশন করে দেবেন, তাহলেই হয়ে গেল, ঠিক আছে। তো তারপরে বলে দিচ্ছি, আপনাদের অনেকের এটা মনে সংকোচন থাকতে পারে যে আরেকটা লাইন তো থাকে, ঠিক আছে। থ্রি ফেজ মানে তো তিনটা লাইন না, চারটা লাইন থাকে, আর্থ লাইন থাকে আরেকটা, যেটাকে আমরা নিউট্রাল বলে থাকি। ওই নিউট্রালটা আপনি সরাসরি মোটরে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপরে কি L1 L2 তিনটা লাইন চলে আসবে আমার, এই তিনটা মিলে হলো কি 440 ভোল্টের একটা থ্রি ফেজ লাইন, এবং এই থ্রি ফেজ লাইনটা চলে আসবে আমাদের সার্কিট ব্রেকারে, এবং আমরা সার্কিট ব্রেকারটা প্রোটেকশনের জন্য ইউজ করি। এবং তারপরে এই থ্রি ফেজ লাইন থেকে বরাবর তিনটা ওয়্যার অর্থাৎ L1 L2 L3 বরাবর চলে আসবে। আসার পর কি এটা আসবে আমাদের একটা ম্যাগনেটিক কন্ডাক্টরে, এবং ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে চলে যাবে কি থার্মাল ওভারলোড রিলেতে, ঠিক আছে। এটা কিন্তু আমি আজকে গত প্রায় 3-4 ক্লাস যাবৎ বলে আসছি। সো আপনারা যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি, পূর্বের ক্লাসগুলো দেখবেন, তারপরে এই ক্লাসটা দেখবেন। ওকে, তো আমরা একটা লজিক হচ্ছে দেখেন, তারপরে কি আগে এই কথাটা শেষ করি, তারপরে থার্মাল ওভারলোড রিলে থেকে বরাবর চলে যাবে আমার কি U1 V1 W1, এবং আমরা জানি কি স্টার কানেকশনের সময় U2 V2 W2 কে শর্ট করতে হয়। সো আমি এটা নিয়েও একটা বিশদ আলোচনা করেছি, এটার উপরে প্রায় 2টা টিউটোরিয়ালের ভিতরে বলা হয়েছে আপনারা কীভাবে স্টার কানেকশন করবেন মোটরকে, কীভাবে ডেল্টা কানেকশন করবেন। ওকে, সো আমরা আজকে স্টার কানেকশনে মোটরটাকে অপারেট করব, যার কারণে কি আমার অনলি এই 6টা টার্মিনালের আমি কানেকশন করার জন্য পাচ্ছি 3টা টার্মিনাল, একটা হচ্ছে U1 V1 এবং W1, এবং U1 এর সাথে L1 কানেকশন করব, তারপরে V1 এর সাথে L2 এবং W1 এর সাথে L3,
এখন মজার ব্যাপার হচ্ছে এবং যেটা বুঝার ব্যাপার মেইনলি টপিকস সেটা হচ্ছে যে আমরা এই যে থ্রি ফেজ মোটরটাকে যখনই স্টার্ট করব তখন কি এটা একটা দিকে অবশ্যই ঘুরতে থাকবে আমরা ধরে নিব সেটা হচ্ছে এই থ্রি ফেজ মোটরের ফরওয়ার্ড রোটেশন ঠিক আছে অর্থাৎ সে ফরওয়ার্ডের দিকে ঘুরছে মোটরটা ওকে তো তার এই ফরওয়ার্ড রোটেশনের বিপরীতে যদি আমরা নিতে চাই অর্থাৎ এটাকে রিভার্স করতে চাই মোটরটাকে তো প্রথমে আমরা মোটরটাকে চালু দিলাম মোটরটা চলতেছে এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড দিকে লুপিং নিচ্ছে তো যখন আমরা এটাকে রিভার্স করতে হবে তো দেখেন আমরা জানি কি ডিসি মোটরে আমরা যখন ফরওয়ার্ড রিভার্স করেছি ডিসি মোটরের টার্মিনাল ছিল দুইটা তো আমরা কী করেছি টার্মিনাল দুটাকে উল্টো করে দিয়েছি তো তাতে কী হয়েছে ডিসি মোটরটা উল্টো দিকে ঘোরা শুরু করেছে কিন্তু থ্রি ফেজ মোটরে আপনার মাথায় রাখতে হবে যেহেতু এখানে তিনটা তার তো এখানে কিন্তু দুইটা হলে সুবিধা হতো দুইটাকে পরিবর্তন করে দিতাম সো তিনটা হয়েছে তাতেও কোনো টেনশনের নেই একদম সিম্পল ব্যাপার সহজ ব্যাপার আপনি যে কোনো একটা ওয়ারকে কমন ধরবেন অর্থাৎ যে কোনো একটা ওয়ার আপনার বরাবর চলে আসবে ঠিক আছে সাপোজ আমরা আমি ধরেছি যে ইয়েলো কালারের যে ওয়ারটা দেখেন ইয়েলোটা কিন্তু কমন ইয়েলোটার সাথে ইয়েলোটা লেগেছে এই ম্যাগনেটের পথ ঘুরে সে কিন্তু ইয়েলোর সাথে ইয়েলো লেগেছে কিন্তু বাকি দুইটা ওয়্যার আমি পরিবর্তন করে দিয়েছি দেখেন লালের জায়গায় নীল কানেক্ট করেছি আর নীলের জায়গায় লাল কানেক্ট করেছি যার কারণে কি আমার ফেজ দুইটা চেঞ্জ হয়ে গেছে আর এক্ষেত্রে তিনটা ফেজের পরিবর্তন করা যায় না তার কারণে কি আমরা অবশ্যই দুইটা ফেজকে পরিবর্তন করে দেব এবং দুইটা ফেজকে পরিবর্তন করবো এবং একটা ফেজকে কমন রাখবো তাহলে কি আমার মোটর উল্টো দিকে টার্নিং শুরু করবে অর্থাৎ রিভার্সে চলা শুরু করবে সো এখন আমরা এই কাজটা কীভাবে করলাম ফরওয়ার্ডটা তো আপনারা জানেন যারা ডল স্টার্টার ভিডিও দেখেছেন তারা অলরেডি বুঝে গেছেন যে এটা স্টার্ট করা মানে কি এটা ডল স্টার্টারে চলতে থাকবে তার মানে মোটরটা ফরওয়ার্ডে চলতে থাকবে আর এই ম্যাগনেটটা যখন আমি অন করব তখন কি আমার এটা রিভার্সে চলা শুরু করবে সো একেবারে সিম্পল হয়ে গেল লাডার ডায়াগ্রামটা তো যারা অলরেডি বুঝতেই পারছেন তার মনে হয় আর আমার এই ভিডিও দেখার দরকার নেই আপনি নিজেই লাডার ডায়াগ্রামটা করতে পারবেন যারা সিকোয়েন্সিয়াল ভিডিও দেখে আসছেন তাদের আর মনে হয় না লাডার ডায়াগ্রাম দেখতে হবে বুঝে গেছেন যে আমরা প্রথমে কি সাপোজ আমি এখানে আমি পিএলসি থেকে শুরু করছি প্রথম থেকে যখন আমরা কি আই ওয়ানের যে পুশ বাটনটা আছে এটাকে আমি প্রেস করে ছেড়ে দিব তখনই কি আমার ম্যাগনেটিক কন্ডাক্টর যে ফরওয়ার্ডের সাথে যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এটা চালু হয়ে যাবে এটা চালু হওয়া মানে কি আমার মোটরটা স্টার কানেকশনে চলা শুরু করে দেবে তাই না তো আমি চাইলে ফরওয়ার্ড অবস্থায় কী করবো এই যে স্টপ বাটনে প্রেস করব। আবার আমি যখন স্টার্ট বাটনে প্রেস করব আবার এটা হচ্ছে আই থ্রির সাথে লাগানো এটাকে আমি যখন প্রেস করব তখন আমার এই পাশের যে রিভার্সের যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে এটা চালু হয়ে যাবে আর এই ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা আমাদের ফরওয়ার্ডের সাথে সেটা বন্ধ হয়ে যাবে তখন দেখেন আমার যে ওয়ারিং কম্বিনেশন কি উল্টো হয়ে গেল না চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হওয়ার কারণে কি আমার মোটরেরও রোটেশনটা চেঞ্জ হয়ে যাবে তার মানে কি সে উল্টো দিকে ঘুরতে শুরু করবে তার মানে কি আমার মোটরটা রিভার্সে ঘোরা শুরু করবে সো একেবারেই সিম্পল ব্যাপার আর এটা হচ্ছে আমাদের আমরা জানি যে আমাদের পিএলসিকে বাইসিং করতে হয় +24 ভোল্টে এবং এল প্লাসে দিতে হয় আর এম নামের যে টার্মিনালটা থাকে সেখানে আমরা গ্রাউন্ড দিয়ে দিই তারপরে দেখেন এখানটায় কী করেছি যেমন আমরা জানি যে ম্যাগনেটিক কন্ডাক্টরের এ ওয়ানে আমাদের এই পিএলসির কিউ ওয়ানের আউটপুটটা চলে এসেছে এবং রিভার্সের যেটা রয়েছে সেটারও এ ওয়ানে আরেকটা চলে এসেছে যার কারণে কি আমার কিউ ওয়ান অন হওয়া মানে কি আমার ম্যাগনেটিক কন্ডাক্টর ফরওয়ার্ডের সাথে যেটা সেটা অন হওয়া আর কিউ টু অন হওয়া মানে কি আমার ম্যাগনেটিক কন্ডাক্টর রিভার্সের সাথে যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা রয়েছে সেটা অন হওয়া ঠিক আছে সিম্পল ব্যাপার আর আমরা জানি এ টুতে দিতে হয় নিউট্রাল তো আমি এ টু এই ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্ডাক্টরের এ টু এবং রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টরের এ টু দুটাকে কমন করে এই টার্মিনালটাকে টেনে নিয়ে এসেছি এই নিউট্রালের সাথে অর্থাৎ এখানে আমরা এসি 220 ভোল্ট সাপ্লাই দেব ওকে আর সুইচিং করেছি +24 ভোল্টের জানেন আমরা আপনারা তো জানেনই যে পিএলসি ইউজ করলে তার সাথে পাওয়ার সাপ্লাই ইউজ করতে হয় নর্মালি আমরা সেই পাওয়ার সাপ্লাই থেকেই 220 ভোল্টের লাইন নিতে পারবো এবং +24 ভোল্ট এবং গ্রাউন্ডের লাইনটা নিতে পারবো ওকে তো এই ছিল আমাদের সার্কিট ডায়াগ্রাম এখন আমরা একদম শর্টকাটে ছোটোমোটো করে আমরা এখন দেখে নিব যে আমাদের লাডার ডায়াগ্রামটা কীভাবে করতে হয় ওকে এখন আপনাদের দেখার বিষয় হচ্ছে যে আমি কীভাবে দেখেন এত বড় একটা কাজ কিন্তু 4 লাইনের একটা প্রোগ্রাম দিয়ে সেরে ফেলবো ওকে একদম শর্টকাটে আর আমার কাজই হচ্ছে কিছু কাজ একটু ব্যতিক্রম ধারায় করা নর্মালি যারা আপনারা অনেকে হয়তো আমার মতো একমত না যে এত শর্টকাট প্রোগ্রাম করে আরে ভাই কাজ চললেই তো চলে তাই না লাডার ডায়াগ্রাম করব আমি লজিক্যালি আমি ইম্প্রুভ করব যে আমার কাজ ওকে আপনারা যেভাবেই কাজ শিখেন না কেন আপনি যদি আপনার ব্রেনে একবার কাজ করে যে এটা লজিক্যালি অর্থাৎ বলাই হয় এটা কি লাডার লজিক ডায়াগ্রাম ঠিক আছে তার মানে কি আপনি লজিক দিয়ে এটাকে চিন্তা করতে হবে আপনি লজিক দিয়ে চিন্তা করতে পারলে আপনার 8 লাইনের প্রোগ্রাম আপনি চাইলে 4 লাইনেও করতে পারবেন ঠিক আমি উইকাস্টেই করি অল টাইম ওকে
তো আমরা প্রথমে কি করব যে দুইটা রিলে কয়েল নিয়ে নেব, অর্থাৎ আউটপুট আমার দুইটাকে আবার নাম দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি প্রতিবারে যেটা করি, এটার নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড মোটর লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফরওয়ার্ড দিলাম আর বড় হাতের এম দিয়ে বুঝালাম এটা মোটর, ওকে। তারপর এটাকে লিখে দিই রিভার্স, এটাকে রিভার্স মোটর, ওকে, রিভার্স, বড় হাতের এম দিয়ে দিই, হয়ে গেল মোটর, শর্টকাট করলাম, ওকে। এখন আমার কী লাগবে, আমরা যেহেতু চারটা সুইচ নিয়েছি, তার মানে কি আমার প্রথম একটা, আমি প্রথম থেকে শুরু করি। সো প্রথম আমরা যখন আই ওয়ান প্রেস করব, তখন আমার এম ওয়ান মোটরটা অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু হয়ে যাবে, তখন মোটরটা ফরওয়ার্ডে চলবে। তো আই ওয়ান চলে আসলো আমাদের আই ওয়ান। এখন আমরা যখন আই ওয়ান প্রেস করব, সো আমার কি এটা স্টার্ট সুইচের জন্য ইউজ করেছি। এখন কি আরেকটা স্টপ সুইচ আছে, সেটা হচ্ছে আই টু, যেটার মাধ্যমে আমরা কি ফরওয়ার্ডে মোটর চলা অবস্থায় মোটরটাকে স্টপ করে নিব। সেটার জন্য নিব একটা ব্রেক কন্ট্যাক্ট, ওকে, এটাকে আমরা সিলেক্ট করে দেবো আই টু, ওকে। এটা আমরা প্রেস করলে মোটরটা চলা শুরু করবে, আর এটা প্রেস করলে মোটরটা স্টপ হয়ে যাবে। এখন আমরা যখন এই কিউ ওয়ান অর্থাৎ মোটরটাকে ফরওয়ার্ডে টার্ন করতে থাকবো, তখন কি অবশ্যই কি আমার এই রিভার্সের যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেটাকে অফ করে রাখতে হবে, আর না হয় কি ফেজের কম্বিনেশনে আমার মোটর পুরো সম্ভাবনা থাকবে। তার কারণে আমরা এখানে কী করবো, আর একটা ব্রেক কন্ট্যাক্ট নেব, এবং সেটা হবে কি, সেটা হচ্ছে আমাদের কিউ টু, এই যে এখান থেকে সিলেক্ট করে দেবো কিউ টু, ওকে। অর্থাৎ রিভার্স মোটরকে আমরা বন্ধ রাখলাম এবং ফরওয়ার্ড মোটরকে অন করলাম। এখন আমরা যেহেতু এগুলো সবসময় আমরা কি পুশ বাটন সুইচ ইউজ করি, তো অবশ্যই কি আমার এই যে কিউ ওয়ান এটাকে ল্যাচ করতে হবে, যার কারণে কি আমরা আরেকটা মেক কন্ট্যাক্ট নিব। এবং ল্যাচ করার নিয়ম সবাই জানেন, যেহেতু এখন আমরা প্রায় 16 নম্বর ক্লাস, ল্যাচিং না জানলে আসলে এটা অন্যরকম ব্যাপার, ওকে। কিউ ওয়ান সিলেক্ট করে দিলাম, এটাকে আমরা ল্যাচ করলাম, জাস্ট ওয়্যারগুলো কানেক্টিং করে দেবো, ওকে। এখন আমাদের ফরওয়ার্ডের কাজ শেষ, এখন হচ্ছে আমাদের রিভার্সের কাজ, ওকে। তো রিভার্সের জন্য আমরা কী করবো, আরেকটা মেক কন্ট্যাক্ট নিব, এটা হচ্ছে আমাদের আই থ্রি, ওকে। আরেকটা ব্রেক কন্ট্যাক্ট নিব, এই রিভার্সের চলাকালীন অবস্থায় এটাকে স্টপ করার জন্য, এটা হবে আই ফোর, ওকে। তো আমার যখন এটা রিভার্সে টার্ন করতে থাকবে, ঠিক আছে, তখন কি অবশ্যই কি আমার এই ফরওয়ার্ডের যে ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে সেটাকে অফ রাখতে হবে, তাই না? তার মানে কি আমার আরেকটা আরেকটা ব্রেক কন্ট্যাক্ট নিব এবং সেটা সিলেক্ট করে দেবো কিউ টু। এখান থেকে কিউ টু সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। এখন কিন্তু আমি দেখেন লাডার ডায়াগ্রামে কিন্তু খুব বেশি সময় নিয়ে কথা বলি না, কারণ আমি জানি অলরেডি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আমার, তারা এই ব্যাপারগুলো অলমোস্ট মুখস্থ হয়ে গেছে, এবং অনেকে আছেন যারা আমার প্রোগ্রাম বলার আগে আপনারা অলরেডি প্রোগ্রাম করে ফেলতে পারবেন, ঠিক আছে। তার কারণে এই সব ব্যাপার নিয়ে বেশি বকবক করি না। সো আমি বরাবরের মতো এটাকে কিউ টুকে কী করে দেব, ল্যাচ করে দিব, ওকে। ল্যাচিং করা শেষ, এখন ওয়্যারিং কানেক্ট করব, ওকে। আমরা এখন প্লে করি, ও সরি, প্লে করার পূর্বে আমি এখানে একটু লাডার ডায়াগ্রামে ভুল হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এখানে রিভার্স কি বন্ধ করে রেখেছি, সো এটা হলে কিন্তু আমার প্রোগ্রাম কাজ করবে না। সো আমার এটাকে কি অবশ্যই কিউ ওয়ানকে বন্ধ করব, ঠিক আছে। মুখে বলেছি ঠিক, কিন্তু করেছি উল্টো, এটা করা যাবে না, ওকে। তো আমরা এখন এক কাজ করি, এটাকে প্লে করব এখান থেকে, যে সিমুলেশন রয়েছে, অথবা আপনি কিবোর্ড থেকে F3 চেপেও সিমুলেশন অন করতে পারেন। তো আমি কিবোর্ড থেকে F3 চেপেই সিমুলেশনটা অন করলাম, এখান থেকে প্লে রয়েছে। তো আমরা এটাকে স্টার্ট সিমুলেশন করি, করার পর, ওকে, আমি আইটুতে প্রেস করে বন্ধ করে নিলাম আগে। যখনই আমরা আই ওয়ানের পুশ বাটনটাকে প্রেস করব, আমার কিউ ওয়ানের মোটরটা অন হবে। কিউ ওয়ানের মোটরটা অন হওয়া মানে কি, আমার সাথে সাথে আপনার যে ফরওয়ার্ডে মোটরটা টার্নিং শুরু করেছে, অর্থাৎ রানিং হওয়া শুরু হয়েছে, চলছে মোটরটা স্টার কানেকশনে। যখন আমরা আই টু প্রেস করব, মোটরটা বন্ধ হয়ে যাবে। আবার আই থ্রি যখন হবে, দেখেন পরবর্তীটা আমার কিন্তু কিউ ওয়ান বন্ধ আছে, এখন কিউ টু অন, তার মানে কি আমার ফেজ চেঞ্জ হয়ে যাবে এবং মোটরটা কি রিভার্সে টার্ন করা শুরু করবে, আবার আই ফোর চাপলে বন্ধ হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আমি অনেক কষ্ট করে এই গরমের ভিতরে বসে থেকে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। সো আমার যেহেতু অনেকটা কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে, আশা করি আপনার অতটা কষ্ট হবে না একটা লাইক দিতে। এবং কমেন্টে যদি লেখেন আপনার কীরকম লাগলো ভিডিওটা, তাহলে আমার আসলে উৎসাহ বাড়ে আর নতুন নতুন ভিডিও দেওয়ার। তো অবশ্যই কি একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে লিখবেন যে ভিডিওটা আপনার কীরকম লাগলো, আর ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে আপনার ফ্রেন্ডরাও আপনার মতো কাজ শিখতে পারে তার জন্য। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা চ্যানেলটাকে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি যখন পরবর্তী ভিডিও আপলোড করব, আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। আর তার জন্য অবশ্যই বেল বাটনটা অ্যাক্টিভ করে রাখতে হবে।
আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।